সব সম্পদ দেয় ওনারাই, ওনারা নিজের সন্তান সৎকারে দাঁড়িয়া আল্লাহর কাছে ওনার কয় বিঘা জমি, খোয়ান গাড়ি, খোয়ান বাড়ি, ইয়ান হন ক্ষমতা ইস্তন ইয়ান দি ফার হইতে নেই। আই 100 বিঘা জমির আইসি আল্লাহ আর কেন মাফ করো না, হামইব না, হামইতো না। আল্লাহ সাহেব বলে তুই খুব নেক ফোয়ার আইসু, নেক সন্তান আইসু দুনিয়াতে, তুই খুব সৎকে দাঁড়িয়ে আর খামগুড়ি ইস্যু। তো আল্লাহর দিনেরে সাহায্য করি বললে কি কাজ করি রাইসু, একমাত্র এগুনোর তার হিসাব কিতাব হইব, আর নইলে কোন হিসাব কিতাব তর হইত নয়। সন্তান এরকম সৎকে দাঁড়িয়া অংশ তাদের ভালো কাজ দুনিয়া তো সম্মানিত হইবে, খবর যাত্রা দেবে তার বালা খামের নেকি বিদ্যুৎ হচ্ছে আর দ্রুত গতিতে তার খবর খুঁজে দেবে। আজি আরা সকলের মায়া মমতা নদীর আরো মায়া মমতা না পাই, এই হিসাবে বাপ মার ঘর তুমি বাইর করে দে, বড় বড় কলেজের মধ্যে ইউনিভার্সিটির মধ্যে আর ফোয়া ফরার আর পরে এই কিন্ডার গার্ডেন অব্দি, এই ইংলিশ মিডিয়াম অব্দি, এই বড় মাদ্রাসা দি ওড়ে দি ওড়ে দি ইয়ান দি বড় বড়, হ্যাঁ বোম মারার কি মাইজারে হয় আর কি, ওনাদের বোম মারান হয় আর কি, বেড়ে ঠিক কিনা, আসল বোম তো তোর গত ফরার ঠিক কিনা, ক্যা ইতারা তো সুশিক্ষা নাও দো, ওই উচ্চশিক্ষা সার্টিফিকেট আসলে এটা তো মানুষ হিসেবে শিক্ষা নাও বা তার ভিতর মানবীয় কোনো গুণাবলী নাও রোগে মানুষ হইতে হইলে যে গুণন দরকার তার ভিতর আদব লেহাজ হ্যাঁ এহতরাম এগুণ যে তার ভিতরে মানুষের ভিতর তখন দরকার আছে মানবিক কিছু গুণাবলী, হ্যাঁ দয়া মায়া ভালোবাসা তার ভিতর তো ইয়ে নাও ঢুকো, এটা খাইলে সার্টিফিকেট এখানে লইছে দে তারা সুশিক্ষা তো ন দ লক্ষ্যমিন্ত সন্তানের সুশিক্ষা ন দিবে, এই সমস্ত শিক্ষা কোন ন দিবে ওই স্কুল কলেজের সার্টিফিকেট দিয়ে এখন লাভ হইত না, ওই এটা ওই তার গর্তন বাইর করে দিব কি দিব গর্তন ওই তোর ভাত খাওয়াই বুঝতে হিসাব করিব, তুই নাও করো তুই দোষরা খাবাই ওদের হিসাব নাও করো, কিন্তু ইতে তুই একজনের খাবাই তুই হিসাব করিব সহ্য পার কি বুঝ। তো এলে ফক কলার দেখা দার দা কিনা ফোয়াসা দেখা দার কিনা ফোঁড়া দেয় তোরা আর কত খাবাইম তোরা আর কত ওষুধ দিয়ম, অথচ এই ছোটবেলার তখন এই ফোয়াসাটা তো বাপমাই মানুষ দিচ্ছে, বাপমাই তো গোসল করাই বাপমাই তো খবর পিন্তে গিয়ে নিজে না খাইয়ে না ফোয়ারা খাবাই উগ্র বাপের মায়ে যদি দোষ্য পাঁচশো ফোয়ারে খাওয়াইতে পারে পাঁচশো দোষ্য ফোয়া মিলে উগ্র বাপের বা উগ্র মারে খাওয়াই না পারে, এর মানে কি তার ভিতর মায়া মা মতো ন ঢুকে মানুষ হওয়ার মতো দে গুণ তার ভিতর ন ঢুকে নাকি ঢুকিয়ে ঢুকিলে কি এলে করছো না আর আরো দোষ আছো তো ঠিক কিনা, আর এইভাবে তারপরে আল্লাহ আল্লাহ রসুলের ভয় খৌফ আখরাত খবর আজাব এই যে ইলে চললে ইল্লে ইল্লে চললে ইল্লে অপ তিন দিন অদাইছে অপ তিন দিন বাপ মা ছোট তুমি দিয়ে শিখাইব বুড়া হইলেও বুড়ো হইলেও মানুষ দিবে তো মানতা আর বাপ তো হতাই হইল আর মা তো হতাই হইল বা দিন দিয়ে দিতাম না মানতা না বাপ মার কথাই মানতা না স্কুলের মাস্টারে ভরাই দিই মনত আছে না এগুন আছে না এগুন নাই কলেজে ছড়াই দিয়ে মনত আছে না এগুন নাই কিন্তু বাপ মা হইয়ে দে ছোট দেখতে কথা দিয়েন বুড়ো হইল 90 বছর হইল যাতে মনতা যার বাপে তো কথা কেন হইয়ে না আর মা তো এখন শিক্ষা দিলে শিক্ষা তো এই হতান্ত হাতে এই বাদ দিয়ে দেওয়া যাইত না, তো ইয়ন বাপ মা হইলে তো আসল শিক্ষক মা শিক্ষিত হইলে হয়তো ওকে জাতি শিক্ষিত হয় ঠিক কিনা, তারা আর সন্তান ওইভাবে মানুষ গ্রহণ করিব দেন আর ইন্তেকাল করলে দেন আর সন্তানে ওই দিনই শিক্ষা আল্লাহ আল্লাহ রসুলের কিছু ভয় তার ভিতর থাকে
দেন আর শেষ সম্মানতে দেন হাত লাগায়, ঠিক কিনা? যে বাপ মা আর গোসল করে অন্তত আর তো দেখার বাপ মা যার তেন্তাকাল করে অন্তত তার আর শেষ গোসল ওই ডাক্য মানুষ দিয়ে না পুরানো করি, এখন তো ওই যে দোয়াই নিয়ে মানুষ পাওয়া যায় টিয়া দিলে এই দোয়াই দিয়ে দেয়, কিন্তু মা বা বাপেরে গোসলের সময় এক বালটি পানি হলে দম দেখাল পানি গরম করি আর বাপের গোসলত কেনাই সহযোগিতা করি, ঠিক কিনা? বা একটা সাবান আনি দিল বা একখান খেদমত করি আই তো আর বাজানের গোসলত আই নিজে আসি না আই নিজে তের গোসল শরীফ আই হাত লাগাই আই এর গড়াই তের কাফন ফরানো ছিল ব্যাগ আই আই নিজে শরীর আসিলাম তে হুকুম দিয়ে গিয়ে দানাদা ফরাই বেল্লাইয়া ওই দানাদা ফরাই মাইর ভান্ডার শরীফের মধ্যে দানাদা ফত্য হইলে যাতে ওই মাস্টার ডিগ্রি বা কামের দাওরা হাদিস ফরম হইতো না, এইগুন দিনে কিছু শিক্ষা লইলে অনের ফো অনের অনের জানালা ফরিত পারে সবচেয়ে বড় আফজল আর ফো আর জানালা বুঝছি অনে তো ফইত হইতো না কিন্তু অনের রু তো দেব বা অনের প্রতিবেশী তো দেবে যাক ইতের ফোয়া ইতে বাপের জানালা ইতের ফোয়া বুঝছি এর চেয়ে বড় খুশনাদি মসজিদের মোল্লা ভরতন নিজের ফোয়া যদি নিজের জানালা পরে মার জানালা পরে এই বহুত বড় খুশনাদি ইতালে দু হাজার কথা আইলে উগ্র আলেম বানাবার চেষ্টা করিবেন আর যদি বানাইতে না করো ইতালে কেউ দিনই শিক্ষা এই যে কিতাব পত্র এগুনাই সবাই দিদি এন ন সবাই জানাজার নামাজ কেন ফরম করে দাফন খাফন গোসল কেন গরম করে মা ইহুয়ার কি নিয়ম পুরুষের কি নিয়ম এইগুন ফইলেও কিন্তু বোঝ না আর যুব ফোরামের অনেক ফোয়াশ এখন তাদের বাবা মার জানাজা পড়বে কিছুদিন আগে গাজীপুরের মধ্যে আর যুব ফোরামের সভাপতি তার মা মারা গিয়ে আমি এখন ওখানে আলেম পাঠাইম না খোঁজে না আমি করবো তো তে শিখিল না তেই তার মার জানাজা পড়াই তো এইভাবে প্রত্যেকেই চেষ্টা করিবে বাপ মার হক কিছু আদায় করা তারা যে কষ্ট তারা যে পরিশ্রম আর কখনো তারা সেই ঋণ শোধ করে ফেলতাম না, ঠিক কিনা? আর নবী হয়ে মায়ের পায়ের নিচে ব্যাস নারী জাতির আর নবী ক্ষুদ্র করে তুললে মায়ের পায়ের নিচে ব্যাস হই মানে কি বাপ মার খেদমতে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি আল্লাপা কোনা হদে তারা বাবা মারে যদি কষ্ট দাও বাপ মা যদি উ শব্দটা উচ্চারণ করে তোরা এরকম কোনো কষ্ট না দিবে উ শব্দ উহ বুঝো না উ আরবি শব্দ উফ তোরা কোনো ব্যবহারে কোনো খতায় আঘাত দেন না পান যে ভাষা যে খতা মার শিখে গিয়ে ছোট তন হ্যাঁ খতা শিখে গিয়ে কোনে বন্ধু শিখে গিয়ে না এত বন্ধু আসিল না কি এত বন্ধু হয়ে যাবে বেহরে যেগুলো ঠিক কিনা হ্যাঁ বন্ধু হইলে বেহস বাপ মা ডাকে খবর নাই না বন্ধুর কাছে দম করিব আগে এই বল্টু তো আসল বল্টু না আসল বল্টু কি আসল বন্ধু তো হন মা বাপ আজি জেলখানা দশ কোনা খামো আহাম করি বাত না হাই খাইতে খাইতে বাল বিজে ফেলিব হ্যাঁ বাপ মা বিজে বোঝেন বাদ না খাই তাইলে তাই বোধে খনে বাপ মা দাইয়েনে জেলখানার দরজা দাইয়েনে খারে তাই বোধে বাপ মা ওই বল্টু কোনো দিন দেখতো না বল্টু কোনো তোল্লাই কোনো দুঃখ করে একবার এখনো বাদ খন সারিত না সারিব নাইবে তো সময় দেখতে তো মানুষ সিনান দরকার আছে বাপ মা গাইল দিলেও বাপ মা নতাইলে গাইল দৈন্য তো মানুষ হাতি না ডাক দৈন্য মানুষ নেই নাকি আছে যারা নাই তারা বুঝে গাইল দৈন্য মানুষ তো আই ভাতি না